হ্যালো বন্ধুরা, এক্সপ্লোরার ছবিওয়ালা ট্রাভেল ব্লগ পরিবারে সবাইকে আবার একবার স্বাগত। ঘড়িতে এখন বাজে 2:30, আর আমি বেরিয়ে পড়েছি আবার এক অজানার উদ্দেশ্যে। তো কোথায় যাচ্ছি আর কিভাবে যাচ্ছি সেটা তো বলবই, সাথে বলবো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। আর আমার চ্যানেলটাকে যারা এখনও লাইক বা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে দাও, কারণ তোমাদের এক একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইবই আমায় উৎসাহিত করে নতুন নতুন ভিডিও বানানোর জন্য। তো আমরা যারা বাইক রাইড করতে ভালোবাসি তারা তো অনেকেই আমরা রাইড করে কোলাঘাটে যাই, কিন্তু এবার আর একটা নতুন জায়গায় যাওয়া যাক। এই নতুন জায়গাটা হলো খড়িবাড়ি। কলকাতা থেকে মাত্র 44 কিলোমিটার দূরত্বে প্রকৃতির মাঝে দুপাশে সবুজ মাঠ আর দুপাশে মাছের ভেড়ি, মাঝখান দিয়ে বয়ে চলেছে রাস্তা, আর দূরে মাঠের প্রান্তে সূর্য অস্ত যাচ্ছে, আর সেই শেষ রোদের আভা গায়ে মাখতে সত্যিই খুব ভাল লাগে। তো কীভাবে যাওয়া যায় এই খড়িবাড়ি? খড়িবাড়িতে যেতে হলে বাইককে গেলে সবচেয়ে ভালো উপভোগ করা যায় এই দৃশ্য। তাছাড়া যদি কেউ এমনি যেতে চাও তাহলে নর্থ ক্যালকাটা থেকে বিভিন্ন রকম বেসরকারি বাস পাওয়া যায় যা খড়িবাড়িতে নিয়ে যায়। কলকাতা থেকে রাজারহাট পেরিয়ে বিশ্ব বাংলা গেটকে পিছনে ফেলে একটু এগিয়ে গিয়ে ডান দিকের রাস্তা ধরলে খড়িবাড়ি রোড পাওয়া যায়। সেই খড়িবাড়ি রোড দিয়েই আমরা পৌঁছে যাই খড়িবাড়িতে। বলা বাহুল্য, খড়িবাড়িতে ঘোরার জায়গা খুব একটা পাবে না, তবে এখানে যারা বাইক নিয়ে যাবে তারা রাইড করে উপভোগ করতে পারবে জায়গাটা। উপভোগ করতে পারবে সুন্দর দৃশ্য, দুপাশে সুন্দর ভেড়ি, আর এখানে কিন্তু একটা মাছের বাজারও আছে যেখান থেকে খুব সহজলভ্য দামে তোমরা মাছ কিনে নিতে পারো। এখন আমি আছি খড়িবাড়িতে। খড়িবাড়ি নেচার যে জায়গাটা একদম রোডের ওপরেই পড়ে, এই যে রোডের ওপরে পড়ে, এই জায়গাটা থেকে একটা দারুণ সানসেট দেখা যায়। তো সেই সানসেটটাই আজকে দেখতে এসেছিলাম, আর এখন দেখতে পাচ্ছি সানসেটটা খুব ভালো। আর তাছাড়া এখানে নেচার তো বলতে গেলে অসাধারণ, আর একবার পুরো ভিউটা দেখিয়ে দেবো। দুপাশে বড় বড় ভেড়ির ওপর দেখতে পাবে বড় বড় বক ও বিভিন্ন পাখি। সূর্য অস্তের সময় তো পাখিদের ঘরে ফেরার সময়, তখন আকাশে পাখির ছয়লাভ দেখতে পাবে। এছাড়া দূরে সূর্য অস্ত যাচ্ছে সেই অনুভূতিও অসাধারণ এক কথায়। এই খড়িবাড়ি থেকে সানসেট দেখাও কিন্তু বেশ ভালো লাগে। আমরা এই সানসেট দেখতেই গিয়েছিলাম, আর সাথে একটু গরম গরম সুন্দর চা একটা ধাবা থেকে খেয়ে নিলাম। খেয়ে সানসেট দেখতে দেখতে বাড়ির উদ্দেশ্যে আবার রওনা হলাম। সো আরও অসাধারণ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। খুব শিগগিরই আবার নতুন ভিডিও নিয়ে, কোনো অজানা জায়গার খোঁজ নিয়ে আবার ফিরে আসবো। ততদিনের জন্য সবাই খুব ভালো থাকো।